যারা ঢাকায় আসে ঢাকা স্থ মানুষ দেশে যেতে পারে অথবা পছন্দের বাইক যারা ঢাকার বাইরে আছেন সেখান থেকে এসে নিয়ে যেতে পারেন তো এরকম দাম থাকবে তো অবশ্যই ভাই প্রত্যেকটা গাড়িতে থাকবে ভাই প্রত্যেকটা গাড়িতে এবারে ধামাকা থাকবে ঈদ এটা বুঝতে হবে ভাই ঈদ এটা

কথার বাড়াচ্ছি না বেলাদ ভাইয়ের এই সপ্তাহের হট কালেকশন দেখাবো কোন কোন বাইকগুলো ইনক্লুড করেছে বাইকের কন্ডিশন কেমন দাম কত ধরছে অবশ্যই দামটাও জানতে হবে তো চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নয় যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটি হিট করে সর্দার ব্লক্সের পাশে থাকবেন দর্শক কথা না বাড়ায় মূল ভিডিওতে চলে যায় পালসারটা দিয়ে শুরু করি ভাই পালসার ব্লু কালার পালসারটা দেখেন ভাই ভাই জি এটা 17 মডেল 17 রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার করা স্মার্ট কার্ডের গাড়ি ওকে মালিকানা আপনি ভাই যখন তখন করতে পারবেন কোনো প্রবলেম নাই ভাই আমার দোকানে আগে মালিকানা দেন গাড়ি কিনা তাই আগে মালিকানা করে পরে গাড়ি কিনতে হবে গাড়ি কিনতে পারবেন ওকে তো অবশ্যই ভাই গাড়িটার দাম চাচ্ছি ভাই দামাদামি আমি আসলে দামাদামি ই করে দিছি ধামাকা দিয়ে দিব এবারে কথা কম বলবো ধামাকা বেশি দিব 100 100 জি ভাই

ভাই গুলি গাড়ি চালা মজা না পান ওই জায়গায় রেখে চলে যাবেন কোনো কথা বলবো না আপনাকে বিশ থেকে আমি ডাকো দিব না ভাই গাড়ি চালাবে না কে গাড়ি নিবেন টাকা দেবেন না অবশ্যই টাকা নিবো গাড়ি যদি ভালো লাগে তাহলে অবশ্যই টাকা নিব না ভালো লাগলে দিব না ওকে আসেন ভাই আরটিআর জি সাদা আরটিআর এটা হলো 14 মডেল 10 বছরের কাগজ স্মার্ট কার্ডের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ডের গাড়ি ভাই আমার মোটামুটি যত গাড়ি দেখতেছেন স্মার্ট কার্ড আমি ফার্স্ট মালিক থেকে গাড়ি কিনার পছন্দ ভাই আমার নিজেরই ভালো ভালো লাগে তো এটা ভাই 14 মডেল 10 বছরের কাগজ

গাড়িটা একবারে মাসাল্লাহ খুবই সুন্দর আছে গাড়িটা টিপ টপ গাড়ি বা ইঞ্জিন সাউন্ড আপনার মানে আমরা স্টার্ট দিয়ে দেখাই অনেক সময় দেখা গেছে আপনি সাউন্ডটা দেখেন ভাই বাহ একদম মিষ্টি সাউন্ড জি এক টুকা স্টার্ট গাড়ি কোনো ইয়া নাই গাড়িটা ভাই বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার করা চব্বিশ সাল পর্যন্ত কমপ্লিট করা আছে ভাই সিবিএস ব্রেক এই ব্রেকটা এইখানটা দেখবেন এটা সিবিএস যারা হয়তো নাও চিনেন ভাই যারা চিনেন ভাইরা তারা অবশ্যই বুঝেন

এটা মালিকানা ভাই যে কোনো সময় করতে পারবেন ভাই যে কোনো সময় মালিকানা হবে ওকে তো এটা ভাই দাম দিয়ে দিচ্ছি 85000 টাকা ভাই 85 জি ফিক্স জি ভাই ফিক্স 85 85 ভাই আর 2000 টাকা কম ভাই এটা আমার ভিউয়ারে মনে হলো যে আমার নিজে থেকে মনে হলো একটু বেশি বলছি বাহ ভাই 2000 টাকা কম 83000 টাকা ভাই 83000 এর স্ট্রাইকার নাম্বার করে স্মার্ট কার্ড স্মার্ট কার্ড জি এটা একবার 25 সাল পর্যন্ত কমপ্লিট করা হবে আরেকবার মনে করায় দেই বেলাত ভাই কিন্তু স্মার্ট কার্ড ছাড়া বাইক কেনেও না বেচেও না জি ভাই ভাই আরো দেখেন গাড়ি ওই যে ফ্যাশন এক্সপ্লোর

গাড়িটা বরাবর এবারের জন্য একবারে দিয়ে দিলাম ভাই পঁচাত্তর হাজার টাকা দিয়ে দিলাম পঁচাত্তর কেউ দিতে পারেনি পঁচাত্তর হাজার টাকা আঠারো মডেল ভাই আগে বললাম তো মডেল দেখবেন গাড়ির মডেল দেখে তারপরেই করবেন এটা কিন্তু ষাট হাজার টাকাও পাওয়া যায় ভাই এটা তার মডেল বুঝতে হবো তেরো মডেল চোদ্দোর মডেল ষোলো মডেল সতেরো মডেল এরকম বুঝতে হবে এটা আঠারো মডেল আঠারো মডেল আঠারো মডেল গাড়ি পঁচাত্তর হাজার টাকা আরেকটা আছে ভাইয়া আরেকটা সেম কালার সেম সবকিছুই সেম এটাও আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার করা স্মার্ট কার্ডের গাড়ি বেয়া স্মার্ট কার্ড যে এটাও চব্বিশ সাল পর্যন্ত কমপ্লিট করা আছে গাড়িটা বরাবর ভাই এই ঈদের ধামাকা মানেই এই গাড়িগুলো ছোট গাড়িগুলো

মনে হয় কম হবে মনে হয়ে দিচ্ছে আরো দুই হাজার টাকা কম দিলাম ভাই ছোট গাড়ি ভাই লাভ করুন খুব কম তো লাভ করুন গাড়ি চলে গো বেশি ভাই আসলে একটা কথা বেলে দামি বলে এই গাড়িগুলা যারা নেয় তারা কিন্তু আসলে হয় প্রয়োজনের জন্য নেয় না হলে হচ্ছে টাকা পয়সা ছোট ভালো আছে এই এই খেটে খাওয়া অনেক ভাই অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ভাই আমরা তো ভাই এই যে গাড়ি আমাদের কোনো কষ্ট মনে হয় না এই যে দেখেন আমরাও কিন্তু কষ্ট করি ভাই তাই আমরাও কষ্ট বুঝি মানুষের

দেখেন ইঞ্জিনটা হ্যাঁ ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা কিন্তু বিশাল বড় ভাই এটা বড় ইঞ্জিন হ্যাঁ দেখা 125 টাকা ভাই 65 65 65 জি ইয়ামা ইন্টেজার ইয়ামা ব্র্যান্ডের গাড়ি

আমার নিজেরই ভালো লাগছে আমার নিজের যেগুলা আমার নিজের ভালো লাগে আমি কাস্টমারকে ওরকমই মনে করি আমার বায়াতেরে যে জাতে দিব তারাও জানি দেখে মনে হয় যে না বায়াতেরের গাড়িগুলো ঠিক আছে পছন্দের মত একটা ভাই পছন্দের মত গাড়ি ভাই ওকে ডিগনিটরটা 18 মডেল 18 এর স্টেশন নাম্বার করা একবার 24 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে স্মার্ট কার্ডের গাড়ি ফার্স্ট মালিক মালিক এখানে নিজে এসে বেচে গেছে ভাই আচ্ছা

আপনি ভালো করে দেখেন কাস্টমাররা দেখবে আপনার ভিউয়াররা দেখবে গাড়ি চমৎকার গাড়ি ভাই একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন ভাই 19 এর মডেল জেনুইন 19 এর মডেল এসএফ জেনুইন 19 এর মডেল এসএফ মোটর একটা কোন জায়গায় ঘষা পাবেন না ভাই নিট এন্ড ক্লিন গাড়ি ভাই এটা কি দোকানে আসেন দেখেন আমার কথার সাথে কাজে মিল আছে নাকি যদি কথা কাজে না মিল হয় আপনি বললাম তো এখানে ইফতার করাবো গাড়ি ভাড়া লাগে যাতে ধরো দিয়ে দিব আমি কিন্তু কথার লাগে কথার সাথে মিল থাকতে হবে ভাই

একটা ভাই আসবেন আমার কাছে একটা ভাই একটা নিবেন চালাবেন এবং কি আমাকে বলবেন যে বেড়াতে একটা গাড়ি দিছে আমি এতটুকু বলতে পারবো ভাই এত কনফিডেন্স আমার একটা লোক আসবে একটা লোক আসবে ভাই আসবে হ্যাঁ একটা ভাই আচ্ছা আসবে একটা ভাই আসবে গাড়িটা নিয়ে যাবে নিয়ে যাবে নিয়ে যাবে টাকা দিয়ে যে ভাই আপনি একটা গাড়ি দিবেন বলতো গাড়ি দিবেন এফআই গাড়ি ভাই এফআই গাড়ি এফআই এই মার্কেটে কারো কাছে নাই বাহ এফআই এফআই এটা কিন্তু হচ্ছে এফআই এর মডেলটা কিন্তু লাস্ট মডেল এরপরে এফআই এবিএস যেটা আসছে হ্যাঁ ঠিক তার আগের মডেলটা ছিল শুধু এফআই এর জি ভাই এবার মডেলটা বলি মডেল মডেলটা না বললে হয় না মডেলটা হলো 19 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন

রেড কালার জি ভাই পালসার রেড কালার ওল্ড ইজ গোল্ড ভাই ওল্ড ইজ গোল্ড ইজ গোল্ড দশ বছরের নাম্বার করা ভাই দশ বছরের নাম্বার আড়াইশ সাল পর্যন্ত কমপ্লিট করা আছে ভাই নাম্বার প্লেট টা দেখান

বরাবর ভাই পঁচাশি হাজার টাকায় কত পঁচাশি 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 জি ভাই আসবেন এবং কি নিতে হইবই ভাই এত ফ্রেশ এত ফ্রেশ 85000 এর পালসার 85000 টাকা পালসার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড স্মার্ট কার্ড ওকে চলে আসবো পালসার একটা আছে ভাই পালসার আরেকটা এটা 19 এর মডেল আপনার 22 এর রেজিস্ট্রেশন 22 রেজিস্ট্রেশন জি ওকে এটা 19 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন গাড়িটা একবারে नीट এন্ড ক্লিন ভাই গাড়িটা যে দেখবেন ভাই আসবেন নিতে মন চাই ভাই আমার দোকানে আমি বললাম তো প্রত্যেকটা গাড়ি দেখার মতো গাড়ি ওকে নতুন মতো বড় বড় এটা দিয়ে দিলাম ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা দিব তিরিশ দিব মনে হয় সতেরো মডেল কত টাকা বলছি দেখেন এক লক্ষ ত্রিশ হাজার টাকা দিলাম দাম কি বললো না বললো সেটা না দেখে আগে শোরুমে আসলে আমি বলবো যে সে বাইকের কন্ডিশন দেখেন যাচাই বাছাই করেন হ্যাঁ তারপরে একটা সিদ্ধান্ত নেন যে আসলে বাইক গুলো নেওয়া যায় কিনা জি কারণ বাইক শুধু দূর থেকে দেখলে হয় না

দিয়ে দিলাম ভাই গাড়িটা দাম দিব দেন দিব কত এক লাখ টাকা দিব আপনার যেটা মনে হয় যে একদম লাস্ট এটা এর নিচে আসলে সম্ভব না সেটা দিই এটা আরেকটু বলি ভাই এই এটা মার্কেট রেটটা কত নাম্বারটা নাম্বারটা সহ কত টাকা জাস্ট আপনি দেখে তারপর আমার কাছে আসবেন যারা নতুন বাইক নেওয়ার ইচ্ছা আছে যে কোনো এক ভাই পাঠাও চালাবেন উবার চালাবেন বা আপনার অফিসিয়াল অফিসিয়ালের জন্য নেবেন যে অফিসে জব করেন অফিসের জন্য নেবেন একটা নতুন বাইক কিনবেন যে নতুন রানার কিনবেন নতুন না লাগবে না আসেন আমার কাছে আমার গাড়ি দেখেন না নতুন গাড়ি দেখে দুইটা একসাথে মিলাবেন ভাই গাড়িটা একশো টাকা সেভ হবে হ্যাঁ কিছু না অনেক টাকা সেভ হবে ভাই কত রাখবেন এটা আপনার নতুন দাম নতুন দাম এটা বোধ আছে এক লক্ষ ছত্রিশ ছত্রিশ মনে হয় আচ্ছা যাই হোক কাগজ সহ আরো নাম্বার আছে ষোলো হাজার নাম্বার করা ডিজিটাল নাম্বার করা ডিজিটাল নাম্বার বলি স্মার্ট কার্ড ওকে বয়স্ক মুরব্বীর গাড়ি মুরব্বীর খুব ভদ্রলোক ভদ্রলোকের গাড়ি তো আমি